ওয়ালাইকুম আসসালাম ওরমাতুল্লাহ দীবন আপনি প্রশ্ন করেছেন যে আল্লাহ সুভাহ ও তালা সপ্তম আসমানের উপরে আরোসের উপরে রয়েছেন এবং আল্লাহ সুভাহান ও তালার চাইতে বড় কোনো সৃষ্টি রয়েছে কিনা সাধারণ বিবেকে যদি আমরা চিন্তা করি যে সবসময় সৃষ্টির চাইতে কিন্তু স্রষ্টা সব দিক থেকেই বড়ো হবে এটাই হওয়াটা স্বাভাবিক এটা আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা চিন্তা করলে এমনটি চলে আসে কিন্তু আল্লাহ ভায়ান হতা আল্লা সানে যদি আমরা কিছু বলতে যাই তাহলে অবশ্যই সেটা আমাদেরকে একটা সীমাবদ্ধতার মধ্য দিয়ে বলতে হবে যতটুকু আল্লাশ ও হতা আল্লাহ তার সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন বা বলেছেন ঠিক ততটুকুই আমাদেরকে বুঝতে হবে এর বাহিরে কোনো কিছু জানার চেষ্টাও করা ঠিক হবে না বা চেষ্টা করলেও আমরা কোনো উত্তর খুঁজে পাব না যেমনটি আল্লাহ সুহান ও তাল্লাহ সম্পর্কে আল্লাহ সুহান নিজেই বলেছেন আল্লাহ সাদৃশ্য কোনো কিছুই নেই সেহেতু আল্লাহ সৃষ্টির সাথে যেহেতু তিনি নিজেই কোনো একজন স্রষ্টা একমাত্র স্রষ্টা এমন এক সত্তা যার কোনো সাদৃশ্য নেই যার কোনো তুলনা নেই সেহেতু কোনো সৃষ্টির সাথে বা এরকম মহান কোনো সৃষ্টি রয়েছে কিনা তার মতো বা এই ধরনের কোনো চিন্তা ভাবনা এই ধরনের কোনো কথা বলা এটা আল্লাহ সুহান ও তা আল্লাহ শানের সাথে যায় না এবং এমনটি কোনো আমরা বলবো না আর এমনটি চিন্তা ভাবনা চলে আসে শয়তানের পক্ষ থেকে এই ধরনের অনেক কিছু চিন্তা চলে আসে যখনই আসবে তখনই আমরা আউদু বিল্লাহমিনাজিম রাজিম এইভাবে আমরা শয়তানের কাছ থেকে শয়তান থেকে পানা আল্লাহ সুবহান ও তা আল্লাহর কাছে এবং আল্লাহ সুবহান ও তা আলার কোরআন নিয়ে আমরা গবেষণা করবো তাহলে আমরা আল্লাহ সুভান ও তা আলার সাথে সম্পর্কে আমরা আর অনেক বেশি জানতে পারবো তিনি কতটা মহান এবং আল্লাহ সুভাহান তাল্লা সম্পর্কে আমরা যখনই অধিক বেশি জানবো সুবহান সুফহান আলার ইবাদত করতে সেটা আমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে এবং আরেকটি বিষয় আপনি উল্লেখ করেছেন যে আল্লাহ সুবাহান তালা কোরআনের মধ্যে মানুষের জন্য কল্যাণ ও কল্যাণ দুটাই উল্লেখ করেছেন জান্নাতের কথা উল্লেখ করেছেন জাহান্নামের কথা উল্লেখ করেছেন জাহান্নামীদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন এবং আপনার প্রশ্ন যেটা সেটা হলো যে আল্লাহ হতালা কোনো কিছুকে হতে বললি সেটা হয়ে যায় যে আল্লা সুহান তাল্লাহ যা চায় তাই হয়ে যায় চাওয়া মাত্রই হয়ে যায় সেহেতু কল্যাণ অকল্যাণ দুটি অপশন কেন রাখা হলো এখানে শুধুই কল্যাণ কেন রাখা হলো না আমাদের জেনে রাখা ভালো যে আল্লা সুবহান তালা এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য পরীক্ষা স্বরূপ আমাদেরকে এই দুনিয়ার জীবনে পাঠিয়েছেন এবং আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তাহলে যারা তার ইবাদত করবে তাদের জন্য যেমন যে জান্নাত রয়েছে তারা জান্নাতে প্রবেশ করবেন এবং যারা আল্লা স্ন আল্লাহর নাফরমানি করবে তাদের জন্য আল্লা স্ন আল্লাহ নাম রেখেছেন সেহেতু এখানে কল্যাণ অকল্যাণ দুটা থাকাই স্বাভাবিক দুটা থাকাই স্বাভাবিক এবং আল্লাহ আলা এটা পরীক্ষার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন যেমনটা আলা সুহানা বলছেন আল্লাহ হায়াত আলিয়ানা সুরা বলকে আল্লাহ সহায়নতা বলেছেন যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এই জন্য যে পরীক্ষা করবে পরীক্ষাটা হচ্ছে কি যে কে ভালো কাজ করবে কে খারাপ কাজ করবে আল্লাহ সু ভায়নু ভালো কাজের কথাও যেমন বলেছেন ভালো কাজের পথ যেমন দেখিয়ে দিয়েছেন এবং খারাপ কাজ থেকেও আল্লাহ সহ আলা সতর্ক করে দিয়েছেন যেমন আল্লাহ সুহান তালা সুরা ইনসান বা সুরাত উদ্দাহার আল্লাহ সুলহান তো বলছেন হাল আতা আল ইনসান হিন উমিন আদাহরি লাম ইয়াকুন শাইআ মানুষের জীবনে কেমন একটা সময় মুহূর্ত ছিল না যে সময় তার কোনো পরিচয় ছিল না তাকে কেউ চিনতো না জানতো না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না খালাকনা লিসান মিন আমি মানুষকে এক ফোঁটা তরল পানীয় থেকে আমি তাকে তৈরি করেছি নাবতালিহি তাকে পরীক্ষা করার জন্য ফয়জা আল নাহসামি আম্বাসিরা এবং তাকে আমি সোনার শক্তি দিয়েছি সোনার মতো শ্রবণ শক্তি দিয়েছি আমি তাকে এবং দেখার মতো দৃষ্টি শক্তি তাকে আমি দিয়েছি পূর্ণাঙ্গ রূপে তাকে আমি সৃষ্টি করেছি ইমনা হেদনাহিল তাকে আমি সঠিক পথ প্রদর্শন করিয়েছি ইম্মা শাহ এবং ইম্মা কাফোরা হয় সে শকর বান্দার অন্তর্ভুক্ত হবে হয়তো সে যারা আমার নিয়ামতকে অস্বীকার করেছে সে সকল কাফেরদের অন্তর্ভুক্ত হবে তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ নয়াল আমাদেরকে ভালো মন্দ উভয়টা দেখে দিয়েছে এই জন্য যেটা আমাদের জন্য পরীক্ষা এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য পরীক্ষা পরকালের জীবনে যখন জান্নাতে চলে যাবে তার কাছে দ্বিতীয় কোনো অপশন থাকবে না সব অপশন হচ্ছে কল্যাণময় সেখানে আর কোনো অপশন থাকবে না কল্যাণ অকল্যাণ সেখানে কোনো আমল থাকবে না সেটা শুধু যে যা প্রতিদান আমরা ভোগ করবো আল্লাহ সু আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন এবং সে অনুযায়ী আমল করার এবং ইমানের উপর তাহিদের উপর অবিচল থাকার তৌফিক দান করুন আল্লাহ আলমিস